হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে পরিবেশের জন্য ভাবনা এখান থেকে যতগুলো প্রশ্ন তোমাদের প্রথম টেস্টের জন্য গুরুত্বপূর্ণ এক দুই এবং তিন মার্কসের সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এর আগে কিন্তু আমরা ক্লাস টেনের জীবনবিজ্ঞান বাংলা গণিত ইতিহাস ভূগোলের প্রতিটি চ্যাপ্টার ধরে সেখান থেকে এমসিকিউ এবং বড়ো প্রশ্ন নিয়ে আলাদাভাবে ভিডিও বানিয়েছি তাদের প্লেলিস্ট তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সে সকল ভিডিওগুলি চলো আজকে ভিডিও শুরু করা যাক বলছে অতি প্রশ্ন এক মার্ক্সের একেরটা বলছে টোবোস্পিয়ারের প্রতি কিলোমিটার উচ্চ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত কমে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস দুইটা বলছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি স্ট্র্যাটোস্ফিয়ার তিনেরটা বলছে তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তর থেকে উত্তর আয়নোসফিয়ার চারটা বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি মিথেন পাঁচেরটা বলছে প্রধান গ্রিন গ্যাস কোনটি কার্বন ডাইঅক্সাইড ছয়টা বলছে ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী পদার্থের কী নাম সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন নেক্সট প্রশ্ন বলছে জেট বিমানগুলি চলাচল করে বায়ুমণ্ডল কোন স্তর থেকে কোন স্তর থেকে স্ট্যাটোসফিয়ার একটি মিথোজীব মিথোজনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও মিনোকোকাস বা মিনো ব্যাকটেরিয়াম একটি অপূর্ণ বিকিরণযোগ্য শক্তি উদাহরণ দাও পেট্রোলিয়াম শক্তি এগারোটা বলছে মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমণ্ডল কোন স্তরে আয়নোস্ফিয়ার আর বারোটা বলছে ফায়ারি আইস কাকে বলা হয় মিথেন হাইড্রেটকে নেক্সট দেখার পর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যার মার্কস দুই এবং তিন হতে পারে এক নম্বর প্রশ্ন বলছে ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত শান্তমণ্ডল বলা হয় কেন দুই নম্বর বলছে বায়ুমণ্ডলে সরি বায়ুতে পরিচালন স্রোত কীভাবে সৃষ্টি হয় তিন নম্বর ওজন গহর কী চার নম্বর গ্রিন হাউস প্রভাব কী পাঁচ নাম্বার দিবস বলতে কী বোঝো ছ নাম্বার বায়ো বলতে কী বোঝো সাত নম্বর বিশ্ব স্নানের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো এবং আট নাম্বার জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো নয় নাম্বার বিশ্ব স্নান বলতে কি বোঝো তো এই ছিল মোট নয়টি প্রশ্ন দুই নাম্বার বা তিন নাম্বারে আসতে পারে এই প্রশ্নগুলি তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে